वेलकम टू WBCS पॉइंट। आमी दीपांजन आज के तुम्हारे जोन्नो एक्टा खुशी खबर निये एसेछि। सेई खुशी खबरटा कि सेटा एकटु बोले दी। WBCS पॉइंट किन्तु जुलाई मान्थ थेके डेडिकेटेडली WBCS एंड एटसेट्रा एग्जाम जोन्नो तुम्हारे एक्टा रुटीन वाइज एक्टा सिंक्रोनाइज रुटीन वाइज किन्तु क्लास प्रोवाइड করবে এবং সেই রুটিনটা যদি তোমরা ফলো করো তাতে করে WBCS এবং এর সাথে সাথে সমস্ত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জবসগুলো রয়েছে, মানে কম্পিটিটিভ যে সমস্ত জবস সেগুলো কিন্তু তোমাদের ইজিলি ক্র্যাক হয়ে যাবে। তো এই চ্যানেলে WBCS এর মেন্সের দিকে ফোকাস করেই কিন্তু ক্লাসটা করানো হবে, ফার্স্টে প্রিলিমস তারপরে মেন্স, এরকমভাবে নয়। কারণ তোমরা সবাই জানো যদি মেন্সের দিকে ফোকাস করে তোমরা স্টাডি করো তাহলে কিন্তু প্রিলিমসটা তোমাদের ইজিলি ক্র্যাক হয়ে যায় এবং মেন্সটা তো হবেই। তো সেইভাবেই কিন্তু আমাদের রুটিনটা সাজানো হয়েছে। তো তোমাদের রুটিনটাই ডিসকাস আজকে করে দেবো, রুটিনটা কীভাবে চলবে এবং কীভাবে আমাদের ক্লাসগুলো চলবে। তো উইকলি তোমাদের কিন্তু মানে এভরি উইক চারটে করে ক্লাস পাচ্ছ মান্থে, এবং সেটা যে কম্পালসারি সাবজেক্টগুলো আছে তার উপরই দেওয়া হবে অ্যাট প্রেজেন্ট। এবং খুব শিগগিরই কিন্তু আমরা অপশনাল ক্লাসগুলো নিয়ে আসবো। অপশনাল বলতে দুটো সাবজেক্টের অপশনাল এর ক্লাস আমরা নিয়ে আসার চেষ্টা করছি, সেটা পরে ডিক্লারেশন দিয়ে দেবো অবশ্যই কোনো একটা ভিডিও করে। তো অ্যাট প্রেজেন্ট কিন্তু উইকে চারটে করে ক্লাস এবং কম্পালসারি সাবজেক্টসগুলোর উপরই কিন্তু তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। এবং সেটা অবশ্যই মনে রাখবে একদম ইনডেপথ স্টাডি হবে সেখানে, কোনো মানে ওই প্রিলিমসের থেকে ভেবে বা এরকম ছোটোখাটোভাবে ভেবে আমরা কিন্তু ক্লাসগুলো দেবো না, একদম ইনডেপথ স্টাডি যেখানে তো পুরোপুরি মেন্সের দিকে ফোকাস করে ক্লাস দেওয়া হবে। এবং তোমরা যদি এটা ফলো করো অবশ্যই তোমাদের এটা উপকারে লাগবে। তো অবশ্যই করে দেখো ক্লাসটা, তো মানে এই রুটিনটা কেমন তোমরা দেখো, এবং রুটিনটা সম্পর্কে বলে রাখি, রুটিনটা কিন্তু আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতেও পারবে। তো চলো দেখো, ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট উইক, যেহেতু আমাদের জুলাই মাসে পাঁচটা উইক রয়েছে তো পাঁচটা উইককে পাঁচটা ডিভিশনে ভাগ করা হয়েছে। ফার্স্ট উইকে আমরা দেখতে পাচ্ছি যে হিস্ট্রি রয়েছে, হিস্ট্রি নেবো আমি, দেখতেই পাচ্ছ হিস্ট্রি দীপাঞ্জন স্যার, বায়োলজি নেবে সুনীতা ম্যাম, রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও আমি নেব, এরপরে রয়েছে জিওগ্রাফি, সেটা নেবে শান্তনু স্যার। সেকেন্ড উইকেও একইভাবে রয়েছে বায়োলজি, তারপরে রয়েছে ইন্ডিয়ান ইকোনমি, যেটা আমি নেব, ইন্ডিয়া ইকোনমি সিএ। এই প্রসঙ্গে একটা কথা বলি যে অ্যাট প্রেজেন্ট WBCS মেন্সের একটা ট্রেন্ড এসছে এবং প্রিলিমসেও সেটা দেয় বেশ কয়েকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে সমস্ত ইকোনমিগুলো রয়েছে, ইন্ডিয়ান ইকোনমির যে কারেন্ট অ্যাফেয়ার্স ইস্যুগুলো সেগুলো কিন্তু তুলে দিচ্ছে। তো সেটা থেকে মোটামুটি মেন্স ধরে রাখবে 40-50 কোয়েশ্চেন কিন্তু দেয় এবং 100 মধ্যে অবভিয়াসলি, আর প্রিলিমসেও বেশ কিছু কোয়েশ্চেন দিচ্ছে। তো সেই কারণেই কিন্তু আমরা এই ক্লাসটাকে রেখেছি, যেটা আমি জানি না আর কোনো বাংলা চ্যানেল সেভাবে দেয় কি না। তো এটাও কিন্তু তোমাদের ভীষণভাবে হেল্পফুল হবে, যেটা নেবেন শান্তনু স্যার, ইন্ডিয়ান ইকোনমি সিএটা। আর ইন্ডিয়ান ইকোনমিটা যে নেবো মানে যেটা বেসিক কনসেপ্ট বা ইকোনমির যে বিষয়টা সেটা কিন্তু নেবো আমি, অর্থাৎ দীপাঞ্জন স্যার। আচ্ছা এবারে চলে আসি কেমিস্ট্রি, কেমিস্ট্রি নেবে শান্তনু স্যার। থার্ড উইকে চলে আসি, থার্ড উইকে হিস্ট্রি, হিস্ট্রি নেবো আমি দীপাঞ্জন স্যার, বায়োলজি নেবে সুনীতা ম্যাম, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান পলিটি নেবে শান্তনু স্যার, এবং ফিজিক্স অ্যান্ড টেক। এই প্রসঙ্গ বলে রাখি টেকনোলজির পোর্শন থেকেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ইস্যুগুলোই বেশি দেওয়া হয় মেন্সে এবং প্রিলিমসেও অ্যাট প্রেজেন্ট, যেহেতু আমরা জানো যে 2020 প্রিলিমসের ট্রেন্ডটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছ UPSC-র মতো কিছু কোয়েশ্চেন করছে। তো সেই কারণে সেই রকম ভেবেই কিন্তু আমরা এই ক্লাসগুলোকে রেখেছি যাতে করে তোমাদের সেক্ষেত্রে কোনো সমস্যা না হয় 2021-এ এবং যারা 20 মেন্স দেবে তাদের ক্ষেত্রে। তো সেটাও কিন্তু নেব আমি। এবার ফোর্থ উইকে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স, এটা জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আমি নেবো আমি, তারপরে আছে জিওগ্রাফি, যেটা নেবে শান্তনু স্যার, রয়েছে স্ট্যাটিক জিকে রয়েছে, যেটা নেবে সুনীতা ম্যাম, রয়েছে কেমিস্ট্রি, সেটাও নেবে শান্তনু স্যার। এরপর ফিফথ উইকে চলে আসি, ফিফথ উইক ইন্ডিয়ান ইকোনমি, আমি নেবো, ইন্ডিয়ান ইকোনমি সিএ, অর্থাৎ যেটা একটু আগে বলে দিলাম সিএর বিষয়টা, সেটা নেবে শান্তনু স্যার, এবং ইন্ডিয়ান পলিটি নেবে শান্তনু স্যার, এবং ফিজিক্স এক্স নেবো, ফিজিক্স অ্যান্ড টেকনোলজি সেটা নেবো আমি। তো দেখো আমরা রুটিনটাকে এইভাবেই সিনক্রোনাইজড ওয়েতে সাজিয়েছি, যেখানে মান্থের মধ্যে কিন্তু দুটো করে ক্লাস ইচ অ্যান্ড এভরি সাবজেক্টে তোমরা পেয়ে যাচ্ছ। দেখো হিস্ট্রির দুটো করে মোটামুটি ক্লাস রয়েছে, বায়োলজির অ্যাজ ওয়েল অ্যাজ পলিটি, ইকোনমি, কেমিস্ট্রি, ফিজিক্স, টেক, এগুলো কিন্তু সবটাই তোমরা পেয়ে যাচ্ছ। এবং এরপরও বেশ কিছু ক্লাস আমরা খুব শিগগিরই অ্যারেঞ্জ করতে চলেছি। তো আমাদের সাথে অবশ্যই তোমরা থেকো এবং চ্যানেলটাকে সাপোর্ট করো, ফলো করো আর সাবস্ক্রাইব করে দিও। এবং তোমাদের বন্ধু বান্ধব যারা এরকম কম্পিটিটিভ স্টাডির সাথে জড়িত রয়েছে বা WBCS নিয়ে ভাবছে বা পড়াশোনা করছে তাদের সাথেও একটু শেয়ার করে দিও, যাতে করে তাদেরও হেল্প হয়ে যায়। আর একটা জিনিস তোমাদেরকে আমি অ্যাশিওর করবো, আমাদের চ্যানেলের সাথে যদি তোমরা থাকো তো
তোমাদের কিন্তু WBCS ক্র্যাক করাটা ভীষণ ইজি হয়ে যাবে এবং রুটিনটা যদি ঠিকমতো ফলো করো। তো তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলি, আমাদের ডিসক্রিপশন বক্সে অলরেডি আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে এবং ফেসবুক পেজটা রয়েছে সেটারও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো এবং ফেসবুক পেজটাতেও তোমরা লাইক করতে পারো, সেখানেও কিন্তু এই ক্লাসগুলোই ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও ফেসবুক পেজেও দিয়ে দেওয়া হবে, তো সেটাও কিন্তু তোমরা ফলো করবে এবং সেখান থেকেও তোমরা কিন্তু হেল্প পেয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, আর আবারও বলছি যে লাইক করতে, সাবস্ক্রাইব করতে আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তো থ্যাংক ইউ টু অল।